আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ। ঘন্টা ঘন্টা বাচ্চা প্রস্রাব করত, ঘন্টা ঘন্টা মা প্রস্রাবের খাতাগুলি বদলাইত, আরামের ঘুম ভাঙ্গা, রাত্র তিনটায় পায়খানা করে দিছেন ছোট বাচ্চা। আমরা ছোট ছিলাম, পায়খানার দুর্গন্ধে সবাই ঘুম থেকে উঠে নাকে কাপড় দিল, বাতি জ্বালাইয়া দেখে বাচ্চাটা গড়াগড়ি করে একবারে পায়খানা সারা শরীরের মধ্যে, দরার জায়গা নাই। এমন সময় মা ঘুম থেকে উঠে সবাই নাকে কাপড় দিল, একটা দরদি নাকেও কাপড় দিল না, পায়খানার উপর দিয়ে ধরে পরিষ্কার করলো, একেবারে শুকনা কাপড় দিয়ে মুছে আবার শুকনা বিছানায় শোয়াইল, একবার নাকেও কাপড় দিল না। বলুন তো এই দরদিটা কে? আর একটু আওয়াজ করে বলুন কে? বাবা, এই মা যদি কবরও থাকে, এই মার জন্য সন্তানকে দোয়া শিখাইছে আল্লাহ। বাবারা ভাইয়েরা, আপনাদের জন্য আমার আল্লাহ জান্নাত বানাইয়া রাখছে, জান্নাত আপনাদের জন্য, আপনাদের বসার লক্ষণ নমুনাই কয় আপনারা জান্নাতি হয়ে যাবে। জান্নাতের মধ্যে কোনো হট্টগোল নাই, জান্নাতে হিংসা নাই, দলাদলি নাই, মারামারি নাই, মন কষাকষি নাই। আচ্ছা, আপনারা এত মানুষ বসে আছেন, বলুন আপনাদের মধ্যে কোনো গন্ডগোল আছে? মন কষাকষি আছে? কারো সাথে কারো কোনো হিংসা আছে? এটাই তো জান্নাতি নমুনা। বাবা কষ্ট করেছে কত, বাবা জীবনে মাটির বোঝা বইয়া সন্তান মানুষ করেছে কত, বাবা সিরা লঙ্গি 15 দিন এক সিরা লঙ্গি পয়রা কাটাইছে, লঙ্গি নাই, একদিন গোসল করার সুযোগ বাবা পায় নাই লঙ্গির অভাব। আজকে সেই বাবা কষ্ট করে সন্তান মানুষ করে কবরে গেলেন, কত সন্তান দেখি রমজান মাসে হাজার লঙ্গি নিয়ে বাড়িতে আসে মানুষকে বাইটা দেওয়ার জন্য। ওই বাবার সিরা লঙ্গিটা বলে নাই আলমারিতে স্মৃতি স্বরূপ রেখে দিলেন, আলমারি থেকে বের করে বুকে জড়াইয়া কান্দে, বাবা গো তুমি কই গেলা গো বাবা, সিরা লঙ্গি পরে আমারে মানুষ করেছ, আজকে আমি কোটি টাকার মালিক, হাজার লঙ্গি মানুষের বাইটা দেই, বাবা তুমি কই গেলা, এই সিরা লঙ্গিটা বুকে লইয়া বাবা বাবা বলে কান্দে, আর ডাকতে থাকে বাবা তুমি যদি বেঁচে থাকতা আমি কত দামি লঙ্গিটা তোমাকে পরাইতাম। এই মা বাবা যার কবরে তাদের জন্য আল্লাহ দোয়া শিখাইছে কোরআনে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ।